নির্বাচনের আগে একেবারে মাস্টার স্ট্রোক দিলেন শেখ হাসিনা। G20 তে বাংলাদেশ যেভাবে আমন্ত্রণ পেল, যেভাবে বৈঠকের পুরো বিষয়টা সাজানো হলো নরেন্দ্র মোদীর সঙ্গে, এবং ভারত এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিল পশ্চিমাদের এবং পুরো ব্যাপারটা ব্যালেন্স করে দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী। বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার। এই দৃশ্য দেখে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। দর্শক, বাংলাদেশে আবার কিন্তু সেলফি কাণ্ড শুরু হয়ে গেছে। সেলফি কাণ্ডটা কি অনেকেই বুঝেছেন কিংবা অনেকেই বোঝেননি? সেলফি কাণ্ড কি আমি আপনাদের ক্লিয়ারভাবে বলি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন G20 সম্মেলনে এসে আমাদের প্রধানমন্ত্রী এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে একটা সেলফি তুলেছে। এই সেলফিকে জুড়ে বাংলাদেশে গতকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ নেট দুনিয়া তোড়পাড়। কেন জো বাইডেন প্রধানমন্ত্রী এবং তিনার মেয়ের সাথে ছবি তুললেন? রীতিমতো আমাদের অবায়দুল কাদের সাহেব তিনি খুশিতে বাকবাকুম পায়রা হয়ে গেছেন। তিনি বলতেছেন যে হাজারো স্যাংশন দিচ্ছে জো বাইডেন আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে, যতই স্যাংশন দিক জো বাইডেন আমাদের সাথে আছেন, তিনি যে সাথে আছেন এর জলজ্যান্ত প্রমাণ এই সেলফিটা। অপরদিকে বিএনপি কি বলছে, যতই আপনার একজন শত্রু হোক, বাড়ির পরে আসলে আপনি ততটা তাকে জোর দিয়ে গালাগালি দিতে পারেন না, অপরদিকে তাকে বিয়াকুপো তার বাড়ি আসলে করতে পারেন না। যেহেতু সবাই একসাথে একটা মিটিং করতে আসতেন, সেখানে কিন্তু শেখ হাসিনার সাথে জো বাইডেনের কোনোভাবে শত্রুতা দেখানো উচিত হয় না, সেখানে মানবতা টিকিয়ে রেখে কথা বলাই উচিত। সেদিকে তাকিয়েই জো বাইডেন এবং শেখ হাসিনা সেলফিটা তুলেছেন। যেহেতু এখন স্মার্টফোনের যুগ, যেহেতু এখন সেলফির যুগ, একসাথে হয়েছেন দুই দেশের রাষ্ট্রপতি, তো একসাথে ছবিটা তুলতেই পারি। এটা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা চড়া দিয়ে ওঠার কোনো সুযোগ নাই, এটাই বলছেন বিএনপি। তো দর্শক, এই সেলফি কাণ্ডে কী হয়েছে এবং এই সেলফির ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রীর সাথে কী গোপন আলাপন হয়েছে, গোপন বার্তা, গোপন কথা হয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখে যাবেন, অবশ্যই স্ক্রিনে দেখবেন এবং আপনাদের নিজস্ব মতামতটা তুলে ধরার চেষ্টা করবেন। তো দর্শক, এখনকার মতো ভিডিওটি দেখুন, আমার কাছে যে গরম খবর ছিল আপনাদের সামনে তুলে ধরছি। তো আশা করি খেয়াল দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আচ্ছা দর্শক, সেলফি তো হলো, এখন এই সেলফির ফাঁকে ফাঁকে কী কথা হলো? নিশ্চয়ই এই সুযোগটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন একজন দূরদর্শী নেত্রী, এবং সেখানে ছিলেন পুতুল, যদিও পুতুল রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না, তারপরেও মা মেয়ে ছিলেন, তারা ছবি তুলেছেন এবং ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে বাইডেন সেলফি তুলেছেন, তারপরে হয়তো অন্য কেউ ছবি তুলে দিয়েছেন। মোটামুটি সময়টা একেবারে যদি কমপক্ষে হলো হয়তো 4-5 মিনিট হতে পারে। এই 4-5 মিনিটের ফাঁকে কি অন্য কোনো কথা হয়নি? নির্বাচন, সামনে নির্বাচন, যেটা বিরাট মাথা ব্যথা সরকারের। খেয়াল করেন যে শুধু আমেরিকা যদি একটু সুরটা নরম করে তাহলে তো মানে কেল্লা ফতে, আর যায় কোথায়? নির্বাচনটা তো হয়ে যায়, নিশ্চয়ই নির্বাচন নিয়ে কি কথা হয়েছে নাকি হয়নি? দর্শক, নিশ্চয়ই আপনারা সেটাও জানতে চান, আমি বিশ্লেষণ করো, তবে একটু অনুরোধ করি যে আবারও বলি যে অনেকেই কমপ্লেন করছেন যে আমার ভিডিওটা আপনারা নিয়মিত দেখতে পান না। অনুরোধ করব, আমার আসলে কিছুই করার নেই, এটা টেকনিক্যাল বিষয়। যেটা বলতে পারি যে ভিডিওর নিচে যারা ইউটিউবে দেখেন, দয়া করে সাবস্ক্রাইব লেখার উপরে একটু টাচ করেন, টাচ করে অল বাটনে একটু টাচ করেন, তাহলে আশা করি দেখতে পাবেন। আর ফেসবুক পেজে লাইক বা ফলোতে টাচ করেন, তাহলে আমি আশা করি যে দেখতে পাবেন। আচ্ছা আসেন, এবার আলোচনা করি কি কথা হলো। কালবেলা একটা রিপোর্ট করেছে যে সেলফির ফাঁকে বাইডেনের সঙ্গে কি আলাপ হলো জানালেন সাইমা ওয়াজেদ। সাইমা ওয়াজেদ ডাকটাম হচ্ছে পুতুল, সবাই জানেন শেখ হাসিনার বড় কন্যা। তো আজকে বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে একটাই আলোচনা, সেলফি তোলা হলো বা সব শেষ। আওয়ামী লীগের যেটুক বাকি ছিল সেটুক হয়ে গেল, আমেরিকার কুপকাত হয়ে গেল, আর বিএনপি
হারায় গেল সেই রাজপথে, আর তার কোনো সম্ভাবনা নেই, সেটাই তো। আচ্ছা আসেন, এবার রিপোর্টে কি বলা হচ্ছে তারপরে আমি রিপোর্টের সাথে আমি কিছু যুক্ত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদের সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, অনেকেই ছবিটি পোস্ট করেছেন। উল্লাসের শেষ নেই, দেশে বিদেশে যারা সরকার সমর্থক তাদের অনেক দিন পর হালে পানি পেয়েছে তারা, এটা তুলবে, এটা স্বাভাবিক। এই ক্যাশ যদি বিএনপির ক্ষেত্রে হতো, যদি জো বাইডেন বিএনপির মহাসচিব বা তারেক রহমানকে যদি ডাক দেন যে তাদের সাথে কথা বলতে চায়, এটা একটা বিরাট ঘটনা হতো। তো শনিবার নয়াদিল্লিতে জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে সেলফি তোলার এই ঘটনা ঘটে। এই সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী ও সাইমা ওয়াজেদ। আচ্ছা, প্রধানমন্ত্রী কি আলোচনা করেছেন এখানে কিন্তু সেই অংশটা নেই, আমি একটু আমার ধারণা বলতে পারি। আলাপচারিতায় তাদের কি কথা হয়েছে তা বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর কন্যা। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পূর্বের টুইটারে লিখেছেন, নয়াদিল্লিতে জি টোয়েন্টি সামিটে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে। তিনি বলেন, আমি তার সঙ্গে সার্বিক জনস্বাস্থ্যের অংশ হিসাবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানীর বিষয় নিয়ে কথা বলেছি। সাইমা ওয়াজেদ মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার নিজের বেশ কিছু ছবি আপলোড করেছেন, সেখানে তাদের হাসি মুখে দেখা গেছে। একটি ছবিতে বাইডেনকে শেখ হাসিনা তার মেয়ের সঙ্গে নিজের মোবাইল ফোন ব্যবহার করে সেলফি তুলতে দেখা গেছে। ছবিটি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তার মার্কিন সমকক্ষ অ্যান্থনি অর্থাৎ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকেও দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবছর অনুষ্ঠানের আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে অন্যান্য বৈশ্বিক নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন। অর্থাৎ এটা একটা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যারা অংশ নিয়েছে জি টোয়েন্টি সম্মেলনে, সেখানে একটা হয়তো দেখা সাক্ষাৎ আলাপচারিতা, যেহেতু সম্মেলন স্থলে এটার একটা ঘটনা ঘটেছে এরকম। তো ভালো, বিষয়টা হলো যে প্রধানমন্ত্রী কি আসলে নির্বাচনের প্রসঙ্গ তুলেছে, কথা বলেছে? আমার ধারণা যে নির্বাচনের প্রসঙ্গে কোনো কথা হবার কথা নয়, কেননা এই প্রসঙ্গটা যদি তুলতে যায় এটা একটা অনেক বড় বিষয়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তার সেই নিষেধাজ্ঞা থেকে শুরু করে ভিসা নীতি, এই টোটাল বিষয়টা তার পদক্ষেপটা ভুল প্রমাণিত হয়। তাহলে যদি বলা হয় যে এই নিষেধাজ্ঞা বা ভিসা নীতি প্রত্যাহার করেন এবং আমরা যে নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আপনার সহযোগিতা চাই, তখন জো বাইডেন কি বলবে? বলবে যে ওয়েল গুড, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, আন্তর্জাতিক মানের নির্বাচন, এবং আমরা বলেছি যে বাংলাদেশের এই নির্বাচন হবে একটা মডেল নির্বাচন, গণতন্ত্রের একটা মডেল নির্বাচন, যে নির্বাচন সবাই অনুসরণ করবে। তো সেই কথাই তো বলবে নাকি, মানে এই শুধু সেলফির আনন্দে সে ভুলে যাবে? ভুলে যাবে? এটা হয় বাইডেনের জন্য? এটা কোনো ঘটনা? বাইডেন তো বাচ্চা শিশুর থেকে শুরু করে বহু সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্র নেতারা করে, ইউরোপের আমেরিকার এদের হলো বৈশিষ্ট্য এরকমই, ট্রুডোর ক্ষেত্রেও আছে, তারপরে জো বাইডেনের ক্ষেত্রে আছে, তার আগে যিনি ছিলেন বারাক ওবামা তিনিও তুলেছেন এরকমভাবে। তো এটা তো কোনো বিষয় না, তার মানে হচ্ছে যে ওই হাই হ্যালো দেখা সাক্ষাৎ, আর প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল যেটা বলেছেন, হ্যাঁ সেটাই বলেছেন, এবং এই সমস্ত বিষয় মার্কিন প্রেসিডেন্টরা খুব হাইলাইট করে, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে তারা খুবই মূল্যায়ন করে, এবং সেটা নিশ্চয়ই উনিও আগ্রহ সহকারে শুনেছেন এবং কিছু হয়তো পরামর্শ দিয়ে থাকতে পারে। কিন্তু নির্বাচন এটা রাজনৈতিক এবং কূটনৈতিক ইস্যু। আমি মোটামুটিভাবে আমার যদি মানে এতদিনের অভিজ্ঞতা আলোকে আমি বলি, ভুল হতে পারে, মানুষ তো ভুল করে, আমার 90-95% আমি নিশ্চিত যে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও তিনি তুলবেন না, আর বাইডেন তো বলবেনই না, বাইডেন এই কথাও বলবেন না, তোমার সামনে নির্বাচন, তুমি নির্বাচন নিয়ে কি করছো, নির্বাচন নিয়ে কি করবে না করবে বা কি হওয়া উচিত, এটা তার প্রতিনিধি পিটার ডিহাস এখানে আছেন, তিনি নিয়মিতভাবে ডোর টু ডোর মুভ করছেন, ওটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। এখানে
মার্কিন রাষ্ট্রদূতের বিপরীত কোনো বক্তব্য বাইডেন দেবেন এটা মনে করার কোনো কারণ নেই। সুতরাং প্রধানমন্ত্রী এটা জানেন, তিনিও একজন পরীক্ষিত রাজনীতিবিদ, অনেক অভিজ্ঞতা আছে, এই ধরনের অনুষ্ঠানে যে কি আলোচনা করতে হয়, কি বলতে হয় এটা প্রধানমন্ত্রী জানেন। ফলে প্রধানমন্ত্রী এমন কোনো বিষয় তুলবেন না এটা বাইডেন বিব্রত হয় এবং তার জন্য এটা মানে অপমানজনক হয়, লজ্জাস্কর হয়, এরকম কাজ তিনি করবেন না, এটা আমার বিশ্বাস। কারণ তিনি যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ একজন মানুষ। তো সুতরাং এই যারা একটু খুশি থাকতে চায় এই সেলফি নিয়ে, একটা বিজয় বিজয় ভাব নিয়ে আছেন, থাকুক। বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনা, এই দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে, খেলায় হেরে গেছে, খালি নির্বাচনটা হওয়ার বাকি, ফাইনাল খেলায়ও হেরে যাবে, এর মধ্যে শুধু ফাউল করবে, হলুদ কার্ড আর লাল কার্ড। নতুন একটা খবর আছে, খবর আছে, নতুন খবর, দিল্লিতে কি হচ্ছে, G20 এতদিন বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল, বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে, এই না কি দেখলেন আজকে, বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনা, সঙ্গে আবার পুতুলও ছিল, বাইডেন সাহেব নিজেই ছবি তুলল, এ দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে, এখন কি কোন যাত্রা, পতন যাত্রা না পশ্চাৎ যাত্রা, এখন পেছনের দিকে, কেবলই পেছনের দিকে, বিএনপিকে যেতে হচ্ছে। নির্বাচনের আগে একেবারে মাস্টার স্ট্রোক দিলেন শেখ হাসিনা, G20 বাংলাদেশ যেভাবে আমন্ত্রণ পেল, যেভাবে বৈঠকের পুরো বিষয়টা সাজানো হলো নরেন্দ্র মোদীর সঙ্গে এবং বৈঠক হলো, সেটা একেবারে অবিশ্বাস্য, অসাধারণ, অভূতপূর্ব, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ভারতের বিশেষ অতিথি হয়ে এলেন শেখ হাসিনা, একেবারে মন জয় করে নিলেন। শুধুই কি দ্বিপাক্ষিক সম্পর্ক, ভেবে দেখেছেন নরেন্দ্র মোদীর বাসভবনে বিশেষ বৈঠকে কথা হলো দুজনের দারুণ ভাবে। G20 বাংলাদেশের এত গুরুত্ব পাবার কারণটা কি, এটাই সব থেকে বড় প্রশ্ন ছিল, সব থেকে বড় প্রশ্ন আছে। G20 বাংলাদেশের এত গুরুত্ব পাবার কারণটা কি, ভারতের উদ্দেশ্য অন্য, নিজের স্ট্র্যাটেজি প্রমাণ করতে চাইছে পশ্চিমাদের কাছে ভারত, আর সেই জায়গায় হাততালি কুড়িয়ে বেরিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ইন্দো প্যাসিফিক পলিসি ফ্রেমের পয়েন্ট হিসেবে ঢাকাকে তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম দিয়েছে G20। নরেন্দ্র মোদী বাংলাদেশকে একটা দারুণ প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন, এই যে এত দেশ থেকে রাষ্ট্রনেতারা আসছেন, তাদের কাছে শেখ হাসিনা নিজের দেশের কথা তুলে ধরতে পারবেন। দ্বিপাক্ষিক বৈঠকে বেশ খানিকটা আলোচনা হলো সে সমস্ত বিষয়ে। সম্মেলনের পরপরই ঢাকা যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট, সম্মেলনের আগেই ঢাকা ঘুরে এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এই প্রথম বাংলাদেশ G20 ফোরামের অংশ হলো, এটি একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ যাকে আমন্ত্রণ জানানো হয়েছে G20। G20 সদস্য না হয়েও বাংলাদেশ পাচ্ছে বিশেষ সম্মান, শীর্ষ সম্মেলনে দেশটার গৃহীত সিদ্ধান্তগুলো প্রভাব ফেলবে গোটা বিশ্বে। নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠকটা ভীষণই ভাইটাল ছিল, এটার কারণ কি একে অপরের পাশে থাকার আশ্বাস? অবশ্যই হ্যাঁ, উত্তরটা হ্যাঁই হবে, একে অপরের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর তরফে নির্বাচনের আগে।
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে কৌশলগত অবস্থান দৃষ্টি আকর্ষণ করেছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বহু দেশের রাষ্ট্রনেতার কাছে শেখ হাসিনা বাংলাদেশকে তুলে ধরার যে প্ল্যাটফর্ম নরেন্দ্র মোদীর জন্য পেলেন সেটাকে সবাই বাহবা দিচ্ছে। 2022 সালে বাংলাদেশ ছিল 35তম বৃহত্তম অর্থনীতি, কিন্তু গত এক দশকে দেশটার প্রবৃদ্ধি পেয়েছে প্রায় 5-7%। 2050 সালের মধ্যে দেশটা পরিণত হবে 23তম বৃহত্তম অর্থনীতিতে। বাংলাদেশ সামাজিক এবং অর্থনৈতিক সূচকে ছাপিয়ে গিয়েছে বহু প্রতিবেশী দেশকে। বাংলাদেশ এখন সম্ভাবনাময় সোনার হাঁসের মতো, এমনটাই বলছে ফেয়ার অবজারভারের প্রতিবেদন। বাংলাদেশ এখন বিশ্ব বাণিজ্যের আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠেছে, অর্থনৈতিক এবং কৌশলগত বিনিয়োগের আকর্ষণীয় জায়গা। ঢাকার উপর লক্ষ্য রয়েছে শক্তিধর বহু রাষ্ট্রের। চীন ইতিমধ্যেই সফলভাবে বাংলাদেশকে যুক্ত করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে। বাংলাদেশ কিন্তু চীনকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাব বিস্তার করতে আর মালাক্কা প্রণালীতে বিকল্প রুট তৈরি করতে সাহায্য করতে পারে, তাই দেশটাকে চীনের প্রভাব মুক্ত রাখতে উঠে পড়ে লেগেছে বহু রাষ্ট্র। এবং বহু রাষ্ট্রনেতাদের কাছে এটাই প্রমাণ করা ছিল নরেন্দ্র মোদীরও, যে চীনের প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে, কারণ বাংলাদেশ এখন ওই যে বলা হলো সোনার ডিম পাড়া হাঁসের মতো। চলতি বছরের শুরুতেই ওয়াশিংটন বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল, যার কারণে যথেষ্ট চাপে রয়েছে দেশটা। এত সমস্যা থাকা সত্ত্বেও কোনো প্রভাব পড়েনি দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে। দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ত্রিপুরার সাথে রেল সংযোগ, রামপাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন হয়ে গেল। এছাড়াও কথা হয়েছে টাকা ও রুপি কার্ডের সুবিধা নিয়ে। বৈঠকে G20-তে বাংলাদেশের অবস্থান এটাই প্রমাণ করে যে ভারত চলে তার নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে, তার নিজস্ব বৈদেশিক নীতির গতিপথ অনুযায়ী। ভারত এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিল পশ্চিমাদের এবং পুরো ব্যাপারটা ব্যালেন্স করে দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ডেকে নিয়ে আসা, বাংলাদেশকে আমন্ত্রণ পাঠানো, এই পুরো বিষয়টা ভারতের কৌশলের একটা অংশ। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি। দর্শক বিভিন্ন জনের মুখ থেকে বিভিন্ন কথা শুনলেন, ওবায়দুল কাদের সাহেবের মুখ থেকেও সেই গুরুত্বপূর্ণ ভাইরাল বক্তব্যটি আপনারা শুনতে পেলেন, এবং প্রধানমন্ত্রীর সাথে যে সেলফির ফাঁকে ফাঁকে যে কথাগুলো হয়েছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তো দর্শক, এই ভিডিওর ভিতরে যতগুলো ভিডিও দেখালাম এর বিষয়ে যদি আপনাদের কোনো প্রকার নিজস্ব অপিনিয়নটা থাকে, অবশ্যই নিজস্ব মতামতটা প্রকাশ করার চেষ্টা করবেন। তো দর্শক, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, আমরা নিরপেক্ষ চ্যানেল, আমাদের দুনো পক্ষের কথা বলতে হবে, তো কেউ একপক্ষ চ্যানেল হিসেবে ভাববেন না। তো দর্শক, এখনই আমি কথাগুলো শেষ করে, ভিডিওটি শেষ করে এখন বিদায় নেব। পরবর্তী নিউজ আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই কিন্তু আপনাদের বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। পরবর্তী নিউজ আপডেট দেখতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।